আসসালামু আলাইকুম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেকচার সিরিজে আপনাকে স্বাগতম এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো সিস্টেম মডেলিং নিয়ে তো সিস্টেম মডেলিং কি সেটা বোঝার আগে ফার্স্ট অফ অল আমরা প্রিভিয়াস কিছু ব্যাপার স্যাপার রিক্যাপ করে নিচ্ছি তো আমাদের রিকোয়ারমেন্ট কয় টাইপের ছিল রিকোয়ারমেন্ট দুই টাইপের ছিল ফার্স্ট অফ অল হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট এবং সেকেন্ডলি হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট তো ইউজার তার রিকোয়ারমেন্ট আমাদের কাছে কিভাবে দিত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলতো সে এবং সিস্টেমে যে রিকোয়ারমেন্ট ছিল সেটা আমরা বিভিন্ন ফাংশনালিটিতে ভাগ করতাম ফাংশনাল নন ফাংশনাল ডোমেইন তো এই সকল ব্যাপার আমরা পরবর্তীতে কিভাবে রিকোয়ারমেন্টে ডকুমেন্ট করতাম টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে তো এই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কি এই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি হচ্ছে বিভিন্ন মডেল বিভিন্ন ডায়াগ্রাম বিভিন্ন নোটেশন এইসবের মাধ্যমে আমরা সিস্টেম রিকোয়ারমেন্ট ডিজাইন করতাম তো সেই ডিজাইনই হচ্ছে আমাদের আজকের টপিক সিস্টেম মডেলিং তো সিস্টেম মডেলিং ইজ দ্য প্রসেস অফ ডেভেলপিং অ্যাবস্ট্রাক্ট মডেল অফ এ সিস্টেম উইথ ইচ মডেল প্রেজেন্টিং আ ডিফারেন্ট ভিউ অর পার্সপেকটিভ অফ দ্যাট সিস্টেম তো সিস্টেম মডেলিংয়ের মাধ্যমে আমরা একটি সিস্টেম সম্পর্কে এন্টায়ার ধারণা পেয়ে যাই যে সিস্টেমে কী কি ফাংশনালিটি থাকবে কী কী নন ফাংশনালিটি থাকবে বা আমাদের সিস্টেমে কী কি সাব সিস্টেম থাকবে একটি কম্পোনেন্ট বা একটি সিস্টেম আইটি সিস্টেমের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে বা একটি কম্পোনেন্ট আটটি কম্পোনেন্টের সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করবে একটি কম্পোনেন্টের সাথে আরটি কম্পোনেন্টে কী রিলেশন হবে সব কিছুর বিস্তারিত আমরা ধারণা পাই কোথা থেকে সিস্টেম মডেলিং থেকে তো এখানে আমাদের অনেকগুলো কাজ রয়েছে ফার্স্ট অফ অল একটি সাথে আইটি কীভাবে সম্পর্কযুক্ত বা একটা সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে কিভাবে হচ্ছে প্রসেসিং হচ্ছে তো সব কিছু তো আমরা একটা মাত্র ডায়াগ্রাম দিয়ে করতে পারবো না কারণ আমাদের বা ভিউ হচ্ছে অনেকগুলো ইতিহাসের পাতায় ভিউ কিন্তু শুধু একটা মাত্র নিলে হয় না কারণ দেখেন আপনি এখান থেকে আমার এই সাইড দেখতে পাচ্ছেন কালো বাট আমি কিন্তু এই সাইড দেখতে পাচ্ছি সাদা তো অনেক রকম ভিউ থাকতে পারে তো অনেক রকম ভিউ জন্য আমাদের কি প্রয়োজন অনেক রকম মডেল প্রয়োজন তো সেখানে আমরা কি মডেল ইউজ করি আমরা ইউজ করি হচ্ছে গ্রাফিক্যাল নোটেশন তো সেই গ্রাফিক্যাল নোটেশন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আপনি এই সম্পর্কে অলরেডি জানেন ইউ এম এল বা ইউএমএল মানে হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ তো এর মধ্যে অনেকগুলো ডায়াগ্রাম থাকে বা মডেল থাকে তো এই মডেলগুলো দিয়েই হচ্ছে আমরা মেইনলি আমাদের সিস্টেম মডেল ক্রিয়েট করে থাকি তো থার্ড পয়েন্ট এখানে বলা হচ্ছে সিস্টেম মডেলিং হেল্প দ্য অ্যানালাইসিস টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশনালিটি অফ দ্য সিস্টেম অ্যান্ড মডেল আর ইউজ টু কমিউনিকেট কাস্টমার তো এখানে আমরা যে সিস্টেম মডেলটা ক্রিয়েট করি তো এই মডেলের মধ্যে সব কিছু ডিটেল ধারণা থাকে যে কোনটা আমাদের ফাংশনাল কোনটা নন ফাংশনাল একটি কম্পোনেন্ট আরেকটি কম্পোনেন্টের সাথে কীভাবে রিলেশনে যুক্ত হ্যাজ রিলেশন আছে নাকি হ্যাভ রিলেশন আছে নাকি ওয়ান টু মিনি আছে নাকি ওয়ান টু ওয়ান আছে সব কিছু একদম পাই টু পাই দেখেই বোঝা যায় তো সব কিছু সম্পর্কে আপনিও দেখেই বুঝতে পারবেন একটু পরে যদি আপনি দেখছি ভিডিও দেখা কন্টিনিউ করেন ঠিকঠাক মতো তো একজন অ্যানালাইসিস্ট বা আপনি আমি তো অ্যানালাইসিস্ট হতে যাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তীতে তো আমরা দেখলেই বুঝতে পারবো যেখানে এখানে কী অ্যাকচুয়ালি হচ্ছে বা আমাদের কি ফাংশনালিটি পারফর্ম করতে হবে তো ফোর্থ পয়েন্ট হচ্ছে এক্সিস্টিং অ্যান্ড প্ল্যান সিস্টেম মডেলস তো এমন যদি হয় যদি আমাদের কাছে আমরা যে সফটওয়্যারটি ক্রিয়েট করতে করতে যাচ্ছি সেই টাইপের মডেল বা সিস্টেম আমরা আগেও ডেভেলপ করেছি তো সেই টাইপের সিস্টেম যদি আমরা আগেও ডেভেলপ করে থাকি তার মানে কি তার মানে অবশ্যই এই সকল ফেজ যে ফেজগুলো আমরা শিখতেছি এই পর্যন্ত সকল ফেজের উপর দিয়ে সেই সিস্টেম গিয়েছে অর্থাৎ আমাদের এই সিস্টেম মডেলিং আগেও ডিজাইন করা হয়ে গিয়েছে সেই সিস্টেমের জন্য তো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রিউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো আমরা এখান থেকে কপি পেস্ট করে দিয়ে কাজ চালিয়ে দিব যদি আমাদের এন্টায়ার সিস্টেম অ্যাভেলেবল থাকে হুব যদি পেয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা আর তাও যদি না পায় তাও যদি আমাদের দুই তিনটি কম্পোনেন্ট ম্যাচ করে তারপর তো আমরা একটা বেসিক ধারণা পাবো তো সেখান থেকে আমরা কপি পেস্ট করে দিব তো এখন আমরা দেখব এই যে আমাদের যে বিভিন্ন পার্সপেকটিভ রয়েছে বিভিন্ন পার্সপেকটিভে আমরা বিভিন্ন মডেল ইউজ করি তো কোন পার্সপেকটিভে আমরা কোন মডেল ইউজ করি বা আমাদের এই যে ইউএমএল বা ইউ ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ বা ইউএমএল এ কী কী মডেল রয়েছে অর্থাৎ আমরা দেখবো যে আমাদের মেনলি পার্সপেকটিভ কী কি অর্থাৎ কতগুলো ভিউ রয়েছে এবং কোন ভিউয়ের সাথে আমাদের কোন মডেল অ্যাডজাস্ট হয় তো আমি দুটো পাশাপাশি লিখে নিচ্ছি আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোন মডেলের সাথে আমরা কোন ভিউ দিয়ে কাজ করতে পারি